খাবারের বকেয়া টাকা চাওয়াতে মিষ্টি ব্যবসায়ীকে গরম তেলের কড়াইতে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীরে স্থানীয় এক যুবক। ঘটনাটি ঘটে বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরের পোকাবাঁধ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা। ঘটনার প্রতিবাদ জানিয়ে মিষ্টি ব্যবসায়ীর পাশে দাঁড়ালো মিষ্টি উদ্যোগ ও মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। অভিযুক্তকে গ্রেপ্তারের পর তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। জানা গেছে, পোকাবাঁধ বাজারে একটি দোকানে কচুরি খেতে যান বিষ্ণুপুর পুর শহরের শেখপাড়ার যুবক বরসাত খান। অভিযোগ, দোকান মালিক কৃষ্ণচন্দ্র দে মোদক খাবারের বকেয়া 70 টাকা চাইতে গেলে তাকে ধাক্কা দিয়ে গরম তেলের কড়াইতে ফেলে দেয় বরসাত খান। আমার স্বামী খুঁজেছিল যে সেই পয়সাটি দুব নয় আর কি, তা কথা বলা বলি হয়েছে দিয়ে গরম তেলটা গায়ে ঢেলে দিয়েছে। কে ঢেলে দিয়ে গরম তেলটা? ওই বর্ষা। বর্ষা কে? কচির ছেলে। বাড়ি কোথায়? বাড়ি শেখপাড়া। কথা কাটাকাটি হতে হতে দিয়ে আমি যাক ওখানে ওর পয়সাটা ফেরত দিয়ে দিই, 25 টাকা ফেরত দিয়ে দিয়েছে। দিয়ে ওর বাবা বললো আর জীবনে আমার দোকানে খেতে আসিস না। তখন ওর বাবাকে এরকম করে ঠেলে দিয়ে, তখন উনন্ত জ্বলন্ত কড়াইটা ছিল ও হত লক্ষ্য করে নেয়, ওর বাবা জানে জ্বলন্ত কড়াই আছে, ঠেলে দিতে ওর বাবা ব্যালেন্স সামলাতে না পেরে হাতটা গেড়ে ফিচাতে দিয়ে বসে যায়। বুধবারই গুরুতর জখম অবস্থায় কৃষ্ণচন্দ্র দেকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালে আক্রান্ত ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন মিষ্টি উদ্যোগ ও মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির রাজ্য স্তরের পদাধিকারীরা। পেশেন্টের সঙ্গে কথা হয়েছে, পেশেন্ট কথা বলতে পাচ্ছেন, কিন্তু যেটা হয় একটা শখের মধ্যে আছেন, বোঝাই যাচ্ছে। আর সবথেকে হচ্ছে কি, উনি সোজা হতে পারছেন না, সারাদিন একটা উল্টেও থাকতে হচ্ছে এবং স্যালাইন চলছে, খাওয়া দাওয়া করতে পারছেন না। ওনার বয়স প্রায় 65-এর ওপর, খুবই খারাপ লাগছে। পেশেন্টের কাছে আমরা এসেছি, আমরা সুপারের সঙ্গে দেখা করেছি, সুপার আশ্বাস দিয়েছেন যে উনি সিরিয়াস হয়তো অসুস্থ হননি বা সিরিয়াস বার নয়, এটি আশা করছি আমরা এই আমাদের এই সুপার স্পেশালিস্ট হসপিটালে উনি সুস্থ হয়ে উঠবেন। আমরা চাইছি যে বাবার সুস্থভাবে যেভাবে সুস্থ হয়ে যায় আমাদের বাড়িতে ফিরে যায় সেভাবে আমরা চাই। এখানে না হলেও আমরা সমিতির থেকে জানাতে চাইছি যে বাইরে হলেও লিজেতে আমরা ইচ্ছুক আছি আমি। গতকালই অভিযুক্ত বরসাত খানকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ। অন্যদিকে দুই মিষ্টি সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন তারা আক্রান্ত ব্যবসায়ীর পাশে রয়েছেন। আক্রান্ত ব্যবসায়ীর পাশে এসে দাঁড়ানোয় কিছুটা হলেও আশ্বস্ত ব্যবসায়ীর পরিবার। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।